হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি আমার 19তম আইবুড়ো ভাত খেতে। প্রথমেই আমি একটা অটো পাল্টে চলে এসেছি কল্যাণী এপারে, এপার থেকে আবার অটো ধরে চলে আসলাম আবারও সেই কল্যাণী আইটিআই মোড়ের রয়্যাল হাটে। আর ওই যে আমার দুই সুন্দরী স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, আজকে ওরা দুজনও ঠিক সেম প্লেসে আমার জন্য আইবুড়ো ভাতের অ্যারেঞ্জ করেছে। যেহেতু ওরা আগে থেকেই সমস্ত কিছু বুকিং করে রেখেছিল, তো আমরা ঢুকেই দেখছি খুব সুন্দর করে টেবিলটা সাজিয়ে গুছিয়ে রেখেছিল এখানকার লোকজন। এবার এখানে একটা টুইস্ট হলো যে এখানে ওরা সুন্দর করে সাজানোর পরও আমরা এই টেবিলটা চেঞ্জ করে আগের দিন যেখানে আমাদের আমাকে জিমের থেকে খাইয়েছিল যেই টেবিলটাই বসে, তো সেই টেবিলটা আমরা চুজ করে সেই টেবিল আবার ওদের দিয়ে সাজানো করানো হলো। একটু খাটনি হলো, তবে এইখানে ছবিগুলো খুব ভালো আসে। তাই প্রথমে আমরা স্টার্টারে রেশমি কাবাব সাথে ড্রিঙ্কস এগুলো খাওয়ার পর তারপর আমার থালিটা ওরা দিয়ে গেল। এখানকার স্টাফরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছিলো, সেম থালি আগের দিন যা যা ছিল সেম থালি। আর আমার দুই স্টুডেন্ট আমার জন্য সুন্দর একটা ফুলের বুকে এনেছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। ওখানকার একজন স্টাফকে বললাম আমাদের তিনজনের ছবি তুলে দিতে আর ভিডিও করে দিতে, তো উনি তো দিচ্ছিলই, আমি আবার ওনাকে শিখিয়ে দিচ্ছিলাম এভাবে এভাবে তুলুন, এভাবে এভাবে ভিডিও করুন। তারপর ওরা দুজনে মিলে আমার কিছু ভিডিও করে দিল, ছবি তুলে দিল। তারপর খাওয়া শুরু করার আগে দেখছি ওরা আমার জন্য আবার একটা গিফট এনেছে। মেয়ে দুটো আমার জন্য অনেক কিছু আয়োজন করেছে, এত কিছু খাবার দাবার আয়োজন করেছে, তারপরে আবার আমার জন্য ফুল এনেছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে, তারপরে আবার আমার জন্য একটা গিফটও এনেছে। তো ওরা এত ভালোবেসে এগুলো করেছে, এত ভালোবেসে গিফট এনেছে, তাই আমি গিফটটা ওদের সামনেই খুললাম। তারপর খুলে দেখছি এর ভেতরে রয়েছে খুব সুন্দর একটা শাড়ি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ওদেরকে বললাম যে আমি এটা নিশ্চয়ই পরবো। এরপর থালিটা একবার দেখিয়ে দিই আর মেনুটাও বলে দিই। ভাত, পাঁচ রকমের ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, সাথে সেই মাছের মাথা, তারপরে ভেজ ডাল, মিক্স ভেজ, তারপরে মাছের কালিয়া, তারপরে মাংস মানে চিকেন কষা, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। আরও তিনজনের জন্য তিনটে সফট ড্রিঙ্কস অর্ডার করা ছিল, সেটাও চলে আসলো। এরপর ওরা যেহেতু ছোট, তো আমাকে আশীর্বাদ না করুক, কিন্তু এত কিছু ওরা দুজনে মিলে আয়োজন করেছে, তো আমাকে খাইয়ে তো অবশ্যই দিতে পারে, তাই দুজনে মিলে আমাকে একটু একটু করে খাইয়ে দিল। তারপরে আমরা তিনজনে মিলে সবটা শেয়ার করে খেয়ে দিয়ে নিলাম। এবার এই পান আর মিষ্টিটা কাউকে গতি করতে হবে। আমি খাবো না। তো খেয়ে দিয়ে আমি মানে কেলিয়ে পড়েছি, আর উঠতে পারছি না, আর ওরাও কেলিয়ে পড়েছে, তো জানি না কিভাবে উঠে আমরা তিনজনে মিলে আবার যাব। তারপর বেরিয়ে ওখান থেকে অটো ধরে আমি বাড়ি ফিরে আসলাম, আর ওরা গিয়েছিল একটু ঘুরতে। বাড়ি এসে এরপর আমি আমার কিছুটা কাজ করাই ছিল আর কিছুটা তথ্য সাজিয়ে ফেললাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।